দেখুন, যে কারণে ভুল বিমান হামলায় ফিলিপিন্সের 10 সেনা নিহত। ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর মারাউই ইসলামীপন্থীদের দখলমুক্ত করার লক্ষ্যে চালানো সরকারি বিমান হামলায় দুর্ঘটনাবশত দেশের 10 জন সেনা নিহত হয়েছে। বুধবার ওই বিমান হামলায় আরও 8 সেনা আহত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা এই ঘটনায় অনুতপ্ত হয়ে বলেন, গতকাল ছিল আমাদের জীবনের একটি ট্র্যাজেডি। আমাদের বিমান হামলায় আমাদের নিজেদেরই সেনা সদস্য নিহত হয়েছে। আমরা কজনকে হারিয়েছি, 10 জন মারা গেছে, 8 জন আহত হয়েছে। গত এক সপ্তাহ ধরে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ও ফিলিপিন্সের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে এবং এই লড়াইয়ে এখন পর্যন্ত 100 জন নিহত হয়েছে। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।